চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে নির্মিত পর্যটন মোটেল সোনা মসজিদ উদ্বোধন করা হয়েছে। গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী। এ সময় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রামচন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাই নবাবগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডক্টর শামিল উদ্দিন আহমেদ শিপুল।